এক প্রফুল্ল চন্দ্র ঘোষ 15 আগস্ট 1947 থেকে 14 জানুয়ারি 1948 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 2 বিধানচন্দ্র রায় 14 জানুয়ারি 1948 থেকে 1 জুলাই 1962 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাষ্ট্রপতির শাসন 1 জুলাই 1962 সাল থেকে 8 জুলাই 1962 সাল পর্যন্ত। আকসাই চীনে চীন ভারত যুদ্ধ 1962 সালে। 3 প্রফুল্ল চন্দ্র সেন 8 জুলাই 1962 থেকে 15 মার্চ 1967 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 4 অজয় কুমার মুখার্জি 15 মার্চ 1967 সাল থেকে 2 নভেম্বর 1967 সাল পর্যন্ত পার্টি হল বেঙ্গল ন্যাশনাল কংগ্রেস। 5 প্রফুল্ল চন্দ্র ঘোষ 2 নভেম্বর 1967 থেকে 2 ফেব্রুয়ারি 1968 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্স ফ্রন্ট। রাষ্ট্রপতির শাসন 20 ফেব্রুয়ারি 1968 থেকে 25 ফেব্রুয়ারি 1969 পর্যন্ত। 6 অজয় কুমার মুখার্জি 25 ফেব্রুয়ারি 1969 থেকে 19 মার্চ 1970 সাল পর্যন্ত পার্টি হল বেঙ্গল কংগ্রেস। রাষ্ট্রপতির শাসন 19 মার্চ 1970 থেকে 2 এপ্রিল 1971 সাল পর্যন্ত। 7 প্রফুল্ল চন্দ্র ঘোষ 2 এপ্রিল 1971 থেকে 28 জুন 1971 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাষ্ট্রপতির শাসন 28 জুন 1971 থেকে 19 মার্চ 1972 সাল পর্যন্ত বেঙ্গল কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে যুক্ত ফ্রন্ট জোট ভেঙে ফেলে। 8 সিদ্ধার্থ শঙ্কর রায় 19 মার্চ 1972 থেকে 21 জুন 1977 সাল পর্যন্ত পার্টি হল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 9 জ্যোতি বসু 21 জুন 1977 সাল থেকে 6 নভেম্বর 2020 সাল পর্যন্ত পার্টি হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কিস্ট বা সিপিএম। 10 বুদ্ধদেব ভট্টাচার্য 6 নভেম্বর 2000 সাল থেকে 13 মে 2011 সাল পর্যন্ত পার্টি হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কিস্ট বা সিপিএম। 11 মমতা ব্যানার্জি 20 মে 2011 সাল থেকে আজ পর্যন্ত পার্টি হল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা টিএমসি বা এআইটিসি।